সংবাদ শিরোনাম নিবেদনে ভারত বিখ্যাত জ্যোতিষ গুরু জ্যোতিষ সম্রাট শ্রী দেবাচার্য। 300 বছরেরও বেশি বংশ পরম্পরায় জ্যোতিষশ্রী দেবাচার্য এবার আপনাদের শহর জলপাইগুড়িতে। গত 5 বছরেরও বেশি সময় ধরে সাফল্যের সঙ্গে এ শহরে ভাগ্য গণনা করে আজ হস্তরেখাবিদ হিসেবে জনপ্রিয়তার শীর্ষে তিনি। বিয়ে, পড়াশোনা, মামলা মোকদ্দমা প্রভৃতি নানা সমস্যার সমাধানের জন্য প্রতি মাসের নির্দিষ্ট তারিখে বসছেন জলপাইগুড়ির ডিবিসি রোডের হোটেল ডিলা প্রীতমে। যোগাযোগ 9434317391, 9163667741। নমস্কার, আমি মনামি। শুরু করছি সিসিএন তরাই ডুয়ার সংবাদ। শুরুতেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। অভিনব কায়দায় চুরির ঘটনা শিলিগুড়িতে। গাড়ির কাঁচ ভেঙে জিনিসপত্র নিয়ে পালাচ্ছে দুষ্কৃতীরা। নির্দিষ্ট কোন গ্যাং এর কাজ অনুমান পুলিশের। আজ ভাষা দিবস সাড়ম্বরে পালিত জেলা জুড়ে। পালিত হল জেলার প্রথম শহীদের আত্মবলিদান দিবস। আগামীকাল লোটাদেবীর পুজো, চলছে জোরদার প্রস্তুতি। ব্যাপক ভক্ত সমাগমের আশায় আয়োজকরা। অগ্নিকাণ্ডে ভস্মীভূত গৃহস্থ বাড়ি চারজল এলাকায়। ক্রান্তি ব্লকের রাতরাঙ্গা গ্রাম পঞ্চায়েত এলাকার ধলাবাড়ি গ্রামে আগুনে পুড়ে গেল একটি বাড়ি। আব্দুল ফারুক নামে ওই ব্যক্তির ঘর পুরোপুরি ভাবে ভস্মীভূত হয়ে গিয়েছে। স্থানীয়রাই আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। এরপর দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে আসে। খবর পেয়ে ক্রান্তি ফানের ওসি বুদ্ধদেব ঘোষ এবং করিমুল হক ঘটনাস্থলে আসেন। এদিন ওই পরিবারের পাশে সহযোগিতার জন্য এগিয়ে এসেছেন পদ্মশ্রী করিমুল হক। শিলিগুড়িতে পরপর গাড়ির কাঁচ ভেঙে চুরির ঘটনা ঘটে চলেছে। ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে শহর জুড়ে। রাস্তাঘাটে পার্কিং করে চলে গেলে তার মধ্যে থেকে দামি জিনিসপত্র চুরি হয়ে যাচ্ছে। গাড়ির কাঁচ ভেঙে গাড়ির ভেতরে থাকা জিনিসপত্র নিয়ে পালিয়ে যাচ্ছে দুষ্কৃতীরা। ইতিমধ্যে শিলিগুড়ি শহরের মধ্যে এরকম একাধিক ঘটনা ঘটেছে। গত কয়েকদিনের মধ্যে ঘন ঘন এমন ঘটনায় বাড়ছে আতঙ্ক। এমনকি শিলিগুড়ি শহরের নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে। এদিন ফের সেবক রোডে একটি গাড়ির কাঁচ ভেঙে চুরির ঘটনা ঘটে। জানা গেছে এদিন কালিম্পং এর এক বাসিন্দা সেবক রোডে গাড়ি পার্কিং করে মার্কেটে যায়। ফিরে এসে দেখেন গাড়ির কাঁচ ভাঙা এবং গাড়িতে রাখা ছিল একটি ব্যাগ, সেটি চুরি গিয়েছে। জানা যায় ব্যাগে বিভিন্ন নথিপত্র ছিল এবং আরো কিছু জিনিস ছিল যা চুরি গিয়েছে। কোনো একটি নির্দিষ্ট গ্যাং এর কাজ হতে পারে বলেও প্রাথমিকভাবে অনুমান পুলিশের। কিন্তু এখনো অধরা এই গ্যাং, যারা দিনের পর দিন এই ঘটনা ঘটিয়ে চলেছে। मेरा जो रिलायबल सामान, महंगा सामान अपने जेब में था और कैश हमारा पास था। বেঙ্গল সাফারিতে সিংহ সিংহের নাম রাখা হয়েছে। রাজ্যের কাছে রিপোর্ট চাইল হাইকোর্ট। গত 16 ফেব্রুয়ারি সাফারি পার্কে নবাগতা সিংহের নাম সীতা রাখায় কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে মামলা দায়ের করে বিশ্ব হিন্দু পরিষদ। বুধবার বিচারপতি সৌগত ভট্টাচার্যের সিঙ্গল বেঞ্চে মামলার শুনানি হয়। বিচারপতি দুই পক্ষের বক্তব্য শোনার পর রাজ্য সরকারকে রিপোর্ট জমা করার নির্দেশ দেন। আগামীকাল ফের মামলার শুনানি রয়েছে। লর্ডশিপ সৌগত ভট্টাচার্য মহাশয় অ্যাপ্রিসিয়েট করেছেন আমাদের মামলা এবং স্টেট গভর্নমেন্ট এবং জু অথরিটিকে বলেছেন যে এর সত্যতা, নামের যে সত্যতা, সীতা নাম এবং আকবর নাম, এই সত্যতা যাচাইয়ের জন্য
এটা রিপোর্ট কল ফর করলেন, আগামী দিনে আগামীকাল দুটোর সময় আবার রিহিয়ারিং হবে। এক জায়গায় কনফিউশন হয়েছিল যে অ্যাকচুয়ালি কে নামটা রেখেছে, কারণ স্টেট অথরিটি বলছে যে আমরা নাম রাখি নাই, অথচ এখানে নিউজ পেপারে কিছু জায়গায় পাবলিশ হচ্ছে যে এখানে সীতা এবং আকবর নামটা এসছে, এর জন্য কে নামটা রেখেছে। আজকে স্টেট অথরিটিকে একটা ডাইরেকশন দিল যে কালকের মধ্যে একটা রিপোর্ট সাবমিট করতে, যে অ্যাকচুয়ালি ডিপার্টমেন্ট নামটা যে রেখেছে কে রেখেছে এবং মানে আর আদৌ নাম রেখেছে কি না সেটা নিয়ে রিপোর্ট সাবমিট করতে হলে আগামীকাল দুটোর সময় এই মামলাটা আবার থাকবে। পিনাকশিলের প্রতিবেদন সুসিএন তরাই টুয়ার সংবাদ। শিলিগুড়িতে আগ্নেয়াস্ত্র সহ এক যুবককে গ্রেপ্তার করল প্রধাননগর থানার পুলিশ। ধৃতের নাম এমডি জাব্দুল হোসেন ওরফে রাহুল। ধৃত জয়গার বাসিন্দা হলেও কর্মসূত্রে শিলিগুড়ির মাটিগাড়ার বিশ্বাস কলোনিতে থাকে। গোপন সূত্রের মাধ্যমে পুলিশ জানতে পারে চম্পাশেরি অঞ্চল এলাকায় আগ্নেয়াস্ত্র সহ এক যুবককে দেখা গিয়েছে। সেই মতো এলাকায় অভিযান চালায় পুলিশ। যুবককে আটক করে তল্লাশি চালাতেই উদ্ধার হয় আগ্নেয়াস্ত্র সহ একটি তাজা কার্তুজ। এরপরই যুবককে গ্রেপ্তার করে পুলিশ। পুলিশ সূত্রের খবর, এর আগেও বিভিন্ন অপরাধমূলক কাজের সঙ্গে যুক্ত ছিল এমডি জাব্দুল ওরফে রাহুল। দ্রুতকে শিলিগুড়ি আদালতে তোলা হয়েছে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। আপনি কি চা প্রেমিক? তাহলে আপনাকে আসতেই হবে জলসাদা গ্রিন টি ওয়ার্ল্ডে। এখানে আপনি পাবেন অ্যাভন গ্রোভ চা বাগানের 14টি ফ্লেভারের অর্গানিক প্রিমিয়াম কোয়ালিটির দার্জিলিং টি। রয়েছে হোয়াইট টি, ব্ল্যাক টি, গ্রিন টি, রুবি টি, রোস্টেড টি ফার্স্ট ফ্লাশ, সামার গোল্ড সেকেন্ড ফ্লাশ সহ আরো বিভিন্ন রকমের চা। চলছে আকর্ষণীয় অফার, 31 মার্চ পর্যন্ত যেকোনো একটি চা কিনলে আরেকটি ফ্রি। রয়েছে কেনার আগে টি টেস্টের সুবিধাও, তাই মন মাতানো চায়ের রসনা তৃপ্তির জন্য আজই আসুন জলসাদা গ্রিন টি ওয়ার্ল্ডে। আমাদের ঠিকানা বজ্রাপাড়া দৃষ্টিদানের পাশে জলপাইগুড়ি। জাস্ট ডায়ালে এই নম্বরে অর্ডার করলে আপনারা এই চাগুলো পাবেন। নম্বর 6296483452 এবং 7477340236। আকাশ ছোঁয়া বাজার দরে নাজেহাল যেই জনতা, তারই মাঝে পথ দেখালো বাংলা নিজের ক্ষমতা। এই বাংলার মা বোনেরা মাথা তুলে বাঁচছে, নারী শক্তির জয় গানে সবাই এখন হাসছে। মাসে মাসে বাড়লো নিশ্চিত আয়, লক্ষ্মীর ভাণ্ডার নারীর সহায়, লক্ষ্মীর ভাণ্ডার নারীর সহায়। 500 টাকা বেড়ে গিয়ে এখন হলো 1000, তপশিলি মা বোনেরা 1200 পাবে এবার। মেয়ে হয়ে জন্ম নিয়ে এই বাংলার বুকে ধন্য হলো এ জীবন, এখন আরো সুখে মাসে মাসে বাড়লো নিশ্চিত আয়, লক্ষ্মীর ভাণ্ডার নারীর সহায়, লক্ষ্মীর ভাণ্ডার নারীর সহায়, লক্ষ্মীর ভাণ্ডার নারীদের সহায়, লক্ষ্মীর ভাণ্ডার নারীর সহায়। দুয়ারে সরকার আর পাড়ায় সমাধানের অভূতপূর্ব সাফল্যের পর রাজ্যের প্রতিটি মানুষের কাছে সরকারি পরিষেবা পৌঁছানোর উদ্দেশ্যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঐকান্তিক উদ্যোগে এবার রাজ্য জুড়ে শুরু হলো সমস্যার সমাধান জনসংযোগ। চলবে 20 জানুয়ারি 2024 থেকে 12 ফেব্রুয়ারি 2024 পর্যন্ত। থাকছে 20টি সরকারি পরিষেবা ও স্থানীয় মানুষের অন্যান্য সমস্যার সমাধান। শিবিরে সকল পরিষেবার ফর্ম বিনামূল্যে পাওয়া যাবে। পরিষেবার জন্য নিজেরা ক্যাম্পে আসুন। আপনার সমস্যার সমাধানের জন্য আপনার নিকটতম বাংলা সহায়তা কেন্দ্রে সত্বর যোগাযোগ করুন। বিশদে জানতে ফোন করুন 0332140152 অথবা 1800345017 নম্বরে। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। আয়রন টাওয়ার জলপাইগুড়ি শহরবাসীর জন্য নিয়ে এলো নজর করা JSW কালার অন প্লাস প্রোফাইল শীট। আমরা এই সুপ্রসিদ্ধ JSW, জিন্দাল শাইন, টাটা, রাইনো প্রভৃতি বিশ্বস্ত কোম্পানির জলপাইগুড়ির একমাত্র অথরাইজ ডিলার। দুর্গাপুরের প্রসিদ্ধ আয়রন পাইপ ও মিলবে এখানে। অফার হিসেবে থাকছে যে কোনো প্রকার কালার্ড প্রোফাইল শীট ক্রয়ের উপর 10% ছাড়। অন্যান্য সকল প্রকার আয়রন সামগ্রীও পাবেন হোলসেল রেটে। তাই যে কোনো প্রকার আয়রন শীট ও
পাইপের জন্য আপনি নির্ভর করতে পারেন আমাদের ওপরে। আমাদের ঠিকানা জলপাইগুড়ি আয়রন টাওয়ার রায়কোতপাড়া নিয়ার কালী মন্দির ব্যাংক অফ মহারাষ্ট্রের বিপরীতে। ভর্তি চলছে ভর্তি চলছে শিশুমঙ্গল বিদ্যালয় কামারপাড়া জলপাইগুড়ি। নার্সারি থেকে চতুর্থ শ্রেণী পর্যন্ত নতুন শিশুদের ভর্তি নেওয়া হচ্ছে। ইংরাজি ও বাংলা মাধ্যমে সোম থেকে শুক্র সকাল 11টা থেকে 3টা পর্যন্ত শিশুদের পঠন পাঠনের এবং খেলাধুলো নাচ গান নাটক আবৃত্তি ও বিশেষভাবে চরিত্র গঠনের ওপর গুরুত্ব সহকারে শিক্ষা প্রদান করা হয়। যোগাযোগ করুন 8101224887 এবং 7063243939 এই নম্বরে। আপনার শহরে প্রসিদ্ধ লৌহ বিপণী কেএস আয়রন হাউসের তরফে সকলকে জানাই প্রীতি ও শুভেচ্ছা। এখানে আপনি পাবেন নামি দামি ব্র্যান্ডের সকল প্রকার লৌহ সামগ্রীর বিপুল সম্ভার। এখানে পাবেন স্কোয়ার পাইপ, রাউন্ড পাইপ, অ্যাঙ্গেলস, স্কোয়ার বার, পাতি, শীট, টিনের বিভিন্ন আইটেম। এছাড়াও রয়েছে অল টাইপ অফ গ্রিল অ্যান্ড আলমারি ফ্যাক্টরি আইটেম। প্রতিষ্ঠিত মার্বেল ব্যবসায়ী দীপেন্দ্র চক্রবর্তী ও তার সহধর্মিনী মৌসুমী চক্রবর্তীর কেএস আয়রন হাউসে প্রতিটি জিনিসই পাবেন রিজনেবল প্রাইসে। তাই এবার আর বাইরে ছুটতে হবে না আপনাদের। লোহা ও লৌহজাত সামগ্রী সুলভ মূল্যে কিনতে তাই আজই আসুন। আমাদের ঠিকানা কেএস আয়রন হাউস, 4 নম্বর খুমটি, জলপাইগুড়ি। আপনার প্রিয় বাড়ির ইন্টেরিয়র এবং এক্সটেরিয়র সাজসজ্জার সম্পূর্ণ সলিউশন নিয়ে এসেছে ডোরস অ্যান্ড ডোরস। এখানে আপনি পাবেন প্লাস্টিকের দরজা, কাচের দরজা, মেইন ও পার্টিশন দরজা, বিভিন্ন রকম জানালা, পার্টিশন, ফ্লোর, সিলিং, স্টিল রেলিং। এছাড়াও আপনি পাবেন মডিউলার কিচেন চিমনি, ল্যাডার, এসিপি ও আরও অনেক কিছু। অত্যাধুনিক ডিজাইনের ফ্যাশনেবল এবং টেকসই দরজা, জানালা এবং অন্যান্য সামগ্রী দিয়ে মনের মতো ঘর সাজাতে আজই চলে আসুন। আমাদের ঠিকানা ডোরস অ্যান্ড ডোরস, কদমতলা, দুর্গাবাড়ির বিপরীতে, জলপাইগুড়ি। ফিরে এলাম বিরতির পর, এখন বিস্তারিত সংবাদ। কথা রাখেনি কেন্দ্রীয় সরকার, এমনটাই অভিযোগ। আগামী দিনে তাদের ভাষা অষ্টম তফসিলে অন্তর্ভুক্ত এবং আলাদা রাজ্যের দাবি পূরণ না হলে লোকসভা ভোটে বিজেপিকে কেউ যাতে ভোট না দেয় তারই প্রচার করা হবে। মঙ্গলবার জলপাইগুড়ির প্রেস ক্লাবে আয়োজিত সাংবাদিক বৈঠকে এমনই জানালেন কামতাপুর প্রগ্রেসিভ পার্টির কেন্দ্রীয় কমিটির সভাপতি অমিত রায়। অপরদিকে রাজ্যের মুখ্যমন্ত্রীকে কামতাপুরের মাধ্যমে স্কুল বাড়ানো, অটোনোমাস কাউন্সিল গঠন, চিলারায়ের জন্মদিনে ছুটি ঘোষণা, কোচ কামতাপুরের ইতিহাস সিলেবাসে অন্তর্ভুক্ত করার দাবি মুখ্যমন্ত্রীকে জানানো হবে স্মারকলিপির মাধ্যমে। তবে এই দাবিগুলো যদি রাজ্য সরকার পূরণ না করে তাহলে লোকসভা ভোটে নিজেদের প্রার্থী নিজেরাই দাঁড় করাবেন তারা বলে জানান কামতাপুর প্রগ্রেসিভ পার্টির কেন্দ্রীয় কমিটির সভাপতি অমিত রায়। আমরা মুখ্যমন্ত্রীকে জানাতে চাই যে আগামী লোকসভা ভোটের আগে বা 2024 শিক্ষাবর্ষের মধ্যে আমাদের স্কুল সংখ্যাটা বাড়িয়ে দেওয়া হোক। এটা হলে পরে যদি রাজ্য সরকার তরফ থেকে কোনো রকম আমাদের ডিমান্ড পূরণ করে দেওয়া হয় আগামী দিনে আমরা চিন্তা ভাবনা করব যে রাজ্য সরকারের পক্ষে আমরা হয়তো লোকসভা ভোটের সময় থেকে যেতে পারি। রাজ্য সরকার যদি ডিমান্ড আমাদের পূরণ না করে তাহলে আমরা নিজে নিজের মন্থন করে ক্যান্ডিডেট আপনার প্রতিটা জেলায় আমরা নিজের মন্থন করে ক্যান্ডিডেট খাড়া করব। দিলীপ রায়ের প্রতিবেদন, সিসিএন, তরাই টুয়ার সংবাদ। জিএসটি আধিকারিক পরিচয় দিয়ে যানবাহন থামিয়ে তল্লাশি এবং তোলা আদায়ের চেষ্টার অভিযোগে শিলিগুড়িতে গ্রেপ্তার 3। দীর্ঘদিন ধরেই জিএসটি আধিকারিক পরিচয় দিয়ে 3 জন যানবাহন থামিয়ে তল্লাশির পাশাপাশি তোলা আদায় করছিল বলে খবর ছিল পুলিশের কাছে। এর আগেও বেশ কয়েকবার পুলিশের কাছে এই বিষয়টির খবর এসেছিল। সোমবার রাতে এমন খবর মিলতেই অভিযান চলায় শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের নিউ জলপাইগুড়ি থানার পুলিশ। শিলিগুড়ির ফুলবাড়ি টোলগেট এলাকায় একটি সাদা গাড়িতে জিএসটির বোর্ড লাগিয়ে 3 যুবক যানবাহন তল্লাশি করছিল। নিউ জলপাইগুড়ি থানার পুলিশের সাদা পোশাকের টিম ওই 3 যুবককে হাতে নাতে ধরে ফেলে। শিলিগুড়ির এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযুক্ত 3 যুবকের বাড়ি বাগডোগরাতে বলে জানা গিয়েছে। ধৃতদের নাম শুভজিৎ ঘোষ, রূপেশ তিরকি এবং পার্থ ঘোষ। ধৃতদের নিয়ে আসা জিএসটি বোর্ড লাগানো সাদা রঙের একটি 4-চাকা গাড়ি আটকের পাশাপাশি 3 জনকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে পুলিশ। ধৃতরা এর আগেও এমন কাজ করেছে বলে স্বীকার করেছে। অভিযুক্ত 3 জনকে মঙ্গলবার জলপাইগুড়ি আদালতে পাঠানো হয়। এই চক্রে আরো কেউ জড়িত রয়েছে কিনা তা তদন্ত শুরু করেছে নিউ জলপাইগুড়ি থানার পুলিশ।
শিয়রে লোকসভা নির্বাচন, ভোটদানে সচেতনতা বাড়াতে প্রচারে জলপাইগুড়ি জেলা প্রশাসন। বুধবার জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে পালিত হলো বিশেষ কর্মসূচি। নির্বাচন কমিশনের SPEEP সংক্রান্ত কর্মসূচির অঙ্গ হিসেবে শোভাযাত্রা বের হলো শহরে। সাঁওতাল, রাজবংশী, ওরাও, নেপালি, রাভা এবং কুরুক সম্প্রদায়ের সাংস্কৃতিক গোষ্ঠীর সদস্য সদস্যরা এদিনের কর্মসূচিতে সামিল হন। হাজির ছিলেন জেলা তথ্য ও সংস্কৃতি আধিকারিক স্বরূপ বিশ্বাস সহ অন্যান্যরা। এদিন তিস্তা উদ্যানের মূল ফটক থেকে একটি পদযাত্রার আয়োজন করা হয়। জেলার নতুন ভোটারদের ভোটদানে উৎসাহ দিতে এবং সকল স্তরের মানুষ যাতে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন সে বিষয়ে সচেতন করা হয় এদিন। আমাদের টার্গেট হচ্ছে যে সমস্ত জায়গাতে ভোটাররা কম টার্নআউট হচ্ছে সেই সমস্ত জায়গাতে অ্যাওয়ারনেস ক্যাম্পেইন প্রপারলি করা, যাতে তাদের মধ্যে উৎসাহটা বাড়ে। এবং আজ থেকে একটি ছোট পদযাত্রা হচ্ছে এবং তার মধ্যে দিয়ে আজকে এই প্রোগ্রামের সূচনা হচ্ছে, পরবর্তীকালে আরও অনেক বড় বড় প্রোগ্রাম হবে। দিলীপ রায়ের প্রতিবেদন, CCN তরাই টুয়ার সংবাদ। উন্নয়ন কতটা, পুর পরিষেবা ঘিরে তোরজা শাসক ও বিরোধী দলের জনপ্রতিনিধির। জলপাইগুড়ি পুর কর্তৃপক্ষের দাবি, পানীয় জলের সমস্যা নিরসন, বেহাল সড়ক সংস্কার সহ একাধিক কাজে সময় মতোই পদক্ষেপ করেছে পুরসভা। সহায়তা নেওয়া হয়েছে SCDA ও NBDD-রও। পরিষেবা নিয়ে বাসিন্দাদের ক্ষোভ কমেছে। এদিকে পুরসভার বিরোধী কাউন্সিলর তথা শহর ব্লক কংগ্রেস সভাপতি অমলান মুন্সির অভিযোগ, কাজ একেবারেই হচ্ছে না তা নয়, তবে কাঙ্ক্ষিত মান অতিক্রম করতে পারেনি পুরসভার পরিষেবা। তার আরো অভিযোগ, শাসক দলের কাউন্সিলরের ওয়ার্ডেই সিংহভাগ কাজ হচ্ছে, বিরোধী কাউন্সিলরদের ওয়ার্ডে সেভাবে কাজ হয়নি। তাছাড়া পথবাতি, পানীয় জল সহ একাধিক পরিষেবায় খামতি রয়ে গিয়েছে। জনমানসে ক্ষোভের সৃষ্টি হয়েছে। আমাদের যে রাজনৈতিক ইস্তাহারগুলো আছে, বিশেষ করে যেহেতু শাসক দল ক্ষমতায় আছে, তাদের ইস্তাহারটাই এখন বাস্তবায়িত করার সময়। সেই ইস্তাহারগুলো দেখেন আর এখনকার পরিস্থিতি দেখেন, তাহলে বুঝতে পারবেন যে জলপাইগুড়ি পৌরসভা মানুষকে অনেকটাই প্রতারিত করেছে। এখন পর্যন্ত আমরা 24 নম্বর ওয়ার্ড উন্নয়ন খাতে কত টাকা পেয়েছে, একটা মাত্র রাস্তার অ্যালটমেন্ট পেয়েছে, যেটার আমার আমি যদি বলি তাহলে ওই ৬-৬.৫ লাখ টাকার মতন একটা রাস্তা পেয়েছে। আর আপনি যদি দেখেন যে শাসক দলের ওয়ার্ডে কিন্তু এর থেকে অনেক বেশি অর্থের রাস্তা তৈরি হচ্ছে। অর্থাৎ উন্নয়নের ক্ষেত্রে যে একটা নিরপেক্ষ ভূমিকা থাকা দরকার পৌরসভা, সেটা কোনো একটা জায়গায় মেনটেন করতে পারছে না। অমলান বাবুর অভিযোগ অস্বীকার করেছেন চেয়ারম্যান এন কাউন্সিল সন্দীপ মাহাতো। তিনি বলেন, উন্নয়নের প্রশ্নে কোনো ভেদাভেদ করা হয়নি, গত ২ মাসের পরিসংখ্যা নেই তা স্পষ্ট। সন্দীপ বাবুর আরো সংযোজন, এর মধ্যে ১৫টি ওয়ার্ডে সিসি পাথ সহ ১৮টি রাস্তার কাজ হয়েছে। অনেক ক্ষেত্রে পুরসভার অনুরোধে SCDA কিংবা NBDD কাজ করছে। দেখুন, গত ২ মাস ধরে আমরা প্রায় ১৮টা কাজ করেছি, ঠিক আছে। তার মধ্যে যারা বিরোধী দলের কাউন্সিলররা বলছে, সেই বিরোধীদের 20 নম্বর ওয়ার্ডেও কাজ হয়েছে এবং 23 নম্বর ওয়ার্ডেও কাজ হয়েছে। ক্যামেরায় পিনাকিশিলের সাথে অভিষেক সেনগুপ্তের প্রতিবেদন, CCN তরাই টুয়ার সংবাদ। নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। জলপাইগুড়ি শহরে ফার্নিচারের বিপুল সম্ভার নিয়ে হাজির জনপ্রিয় আশীর্বাদ ফার্নিচার। এখানে আপনি পাবেন বিভিন্ন মনপছন্দ ডিজাইনের রকমারি ফার্নিচার। আমরা সুপরিচিত ড্যাম্বো ফার্নিচার, পিয়াস্ট্রা ফার্নিচার, স্লিপওয়েল ম্যাট্রেসের একমাত্র এক্সক্লুসিভ ডিলার। সকল প্রকার অত্যাধুনিক বেডরুম ফার্নিচার, সোফা সেট, ডাইনিং টেবিল, ওয়ার্ড্রোভস, ফোর ম্যাট্রেস পাবেন এখানে। এছাড়াও পাবেন অর্থোপেডিক ম্যাট্রেস এবং স্প্রিং ম্যাট্রেসের বিপুল সম্ভারও রয়েছে। সহজ কিস্তিতে EMI এর সুবিধাও। আমাদের ঠিকানা আশীর্বাদ ফার্নিচার, লবকুশ ভবন, বাবুপাড়া, জলপাইগুড়ি। EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস, রায়গঞ্জ ইউনিভার্সিটি অনুমোদিত উত্তরবঙ্গের অন্যতম পূর্ণাঙ্গ ম্যানেজমেন্ট কলেজ। এখানে MBA ইন্ডাস্ট্রি ইন্টিগ্রেটেড, BBA অনার্স, BBA অনার্স ইন হসপিটাল ম্যানেজমেন্ট, BCA প্রভৃতি কোর্স করানো হয়। খুবই সীমিত সংখ্যক আসনে নতুন সেশনে ভর্তির সুযোগ রয়েছে। রয়েছে অভিজ্ঞ অধ্যাপক অধ্যাপিকাদের পাশাপাশি গেস্ট লেকচারারদের দ্বারা শিক্ষা গ্রহণের সুযোগও। এখানে পাঠরত ও পাস আউট প্রচুর ছাত্রছাত্রী, ডেকাথেলন, RG টেকনোলজিস, GTEC এডুকেশন, HDFC ব্যাংক সহ বিভিন্ন বহুজাতিক সংস্থায় প্লেসমেন্ট পেয়ে আজ কর্মজীবনে সুপ্রতিষ্ঠিত। পঠন পাঠনের পাশাপাশি রয়েছে বিভিন্ন রকম ক্লাব প্রোগ্রাম এবং মেন্টরশিপ প্রোগ্রামের মাধ্যমে ছাত্রছাত্রীদের প্রতিভা বিকাশের সুযোগ। বছরে ২টি করে ইন্ডাস্ট্রিয়াল ভিজিটও করানো হয়। বিস্তারিত জানতে আজই ভিজিট করুন EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস, শিল্প সমিতি পাড়া, জলপাইগুড়ি। পোখরাজ চুনি, প্রবাল নীলা, পান্না হীরা,
মুক্তা, গোমেদ, ক্যাটসাই ইত্যাদি সকল প্রকার সার্টিফাইড গ্রহরত্নের এক বিশ্বস্ত প্রতিষ্ঠান রত্ন সম্ভার। আমাদের সকল প্রকার গ্রহরত্ন ভারত সরকার অনুমোদিত ল্যাবরেটরি থেকে পরীক্ষিত এবং সার্টিফাইড। এছাড়া এখানে পাবেন 1-21 মুখী রুদ্রাক্ষ এবং মুক্ত জুয়েলারি ও এডি জুয়েলারির বিপুল সম্ভার। আমাদের ঠিকানা রত্ন সম্ভার, মিউনিসিপ্যালিটি মার্কেট, জলপাইগুড়ি। যোগাযোগের নাম্বার 8695723898। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ! জলপাইগুড়ি শহরের মহিলাদের জন্য অত্যাধুনিক বিউটি সেলুনের অভাব পূরণ করতে খুলে গিয়েছে উবুন্টু বিউটি সেলুন। এখানে রয়েছে স্কিন কেয়ার, হেয়ার কেয়ার, মেকআপ, স্পা, ফুল বডি ম্যাসাজ, অ্যান্টি ড্যান্ড্রফ, হেয়ার ফল ট্রিটমেন্ট সহ অত্যাধুনিক হাইড্রা ফেশিয়ালের সুবিধা। এছাড়াও রয়েছে কনে সাজানোর ব্যবস্থা। তাই আর দেরি না করে আজই চলে আসুন আমাদের ঠিকানায়, উবুন্টু বিউটি সেলুন, কদমতলা মিউনিসিপ্যাল মার্কেটের রিলায়েন্স মার্টের ঠিক বিপরীতে। বেসরকারি হাসপাতালে চিকিৎসার খরচ নিয়ে অভিযোগ। কোন চিকিৎসায় কত খরচ তা রোগীকে আগেই জানানো হয়নি। প্রতারিত হলে যোগাযোগ করুন ক্রেতা আদালতে। টাকা নিয়েছেন অথচ প্রমোটার ফ্ল্যাটের চাবি দিচ্ছে না। সমস্যা সমাধানে পাশে রয়েছে ক্রেতা আদালত। দোকানে গিয়ে কেনাকাটা করলে রসিদ ও গ্যারান্টি কার্ড সযত্নে রাখুন। সময়ের কাজ সময়ে করি, এসো নতুন বাংলা গড়ি। সময়ের সাথে আপনার সাথে পরিষেবা পান সহজে সাথে সাথে। পশ্চিমবঙ্গ জনপরিষেবা অধিকার আইন 2013 কর্তৃক জনস্বার্থে প্রচারিত। আরো বিশদে জানতে যোগাযোগ করুন সহ অধিকর্তা উপভোক্তা বিষয়ক ন্যায্য ও বাণিজ্য অনুশীলন অধিকার, জলপাইগুড়ি আঞ্চলিক কার্যালয়, জেলা প্রশাসনিক ভবন, তৃতীয় তল, রুম নম্বর 7। ফোন করুন 03561225764 অথবা 1800345-2808 টোল ফ্রি নম্বরে। ফিরে এলাম বিরতির পর, এখন বিস্তারিত সংবাদ। এনআরসি আতঙ্ক ছড়ালো ধূপগুড়িতে, বাতিল হয়ে গেল 3টি আধার কার্ড। ধূপগুড়ি শহরের বেশ কয়েকটি বাড়িতে পৌঁছালো আধার কার্ড বাতিলের নোটিশ, যাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে ধূপগুড়ি মহকুমা এলাকায়। যদিও কি কারণে বাতিল হয়েছে আধার কার্ড তা এখনো স্পষ্ট নয়। উল্লেখ্য, দেশে এই মুহূর্তে প্রত্যেক নাগরিকের সব থেকে গুরুত্বপূর্ণ পরিচয়পত্র হলো আধার কার্ড। কিন্তু আচমকাই অনেকের আধার কার্ড বাতিলের চিঠি এসেছে। আধার কর্তৃপক্ষের তরফে বাড়ি বাড়ি চিঠি গিয়েছে, যা দেখে সকলের চোখ এক প্রকার কপালে উঠে গিয়েছে। তৃণমূল কংগ্রেসের নেতা রাজেশ কুমার সিং বলেন, আধার কার্ড বাতিল করে সাধারণ মানুষকে হয়রানি করছে কেন্দ্রীয় সরকার। এর আমরা তীব্র প্রতিবাদ জানাই। পরিষ্কারভাবে বলা আছে এখানে এনআরসি লাগু হবে না। যে আধার কার্ড বাতিল করে মানুষকে প্রবলেমে ফেলার চেষ্টা করা হচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায় পরিষ্কার বলে দিয়েছেন যে কারো কোনো সমস্যা হবে না। পৌরসভায় যে কটা চিঠি আসছে আমরা অফিসিয়ালভাবে সব পাঠানো হবে এবং এইটার বিরুদ্ধে লাগাতার আন্দোলন তৃণমূল কংগ্রেস করবে। বিজেপি টাউন মন্ডলের সম্পাদক রণ ঘোষ বলেন, এটা হয়তো টেকনিক্যাল সমস্যার কারণে হয়েছে, কেন্দ্রীয় সরকার পুরো বিষয়টি দেখছে। যে আধার কার্ড যে ইয়েটা, ওইটা হয়তো টেকনিক্যাল কোনো প্রবলেমের জন্য হয়েছে এবং বাকি জিনিসটা কেন্দ্র সরকার এগুলো সমস্ত তদন্ত করবে, করে তারপর কিছু করবে। অযথা কেউ আতঙ্ক ছড়াবেন না। যারা আপনার ভারতবর্ষের নাগরিক আছেন তাদের কোনো রকম কোনো প্রবলেম নেই, কিন্তু ভুয়ো কিছু ভোটার আছে তাদের জন্য হয়তো কেন্দ্রীয়ভাবে তাদের ব্যবস্থা নেবে। তাছাড়া এমনি সাধারণ লোকের কোনো অসুবিধা। ছোটন সূত্রধারের প্রতিবেদন, সিসিএন তরাই দুয়ার সংবাদ। উত্তর দিনাজপুরের চোপড়ায় 4 শিশু মৃত্যুর ঘটনায় মঙ্গলবার ঘটনাস্থল পরিদর্শনে রাজ্যপাল সিভি আনন্দ বোস। এদিন মৃত শিশুদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন রাজ্যপাল, পরে বৈঠক করেন বিএসএফ এর সঙ্গেও। এরপর চোপড়া থেকে সড়ক পথে রাজ্যপাল সিভি আনন্দ বোস শিলিগুড়ির স্টেট গেস্ট হাউসে এসে পৌঁছান।
সেখানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, মৃতদের পরিবারের সঙ্গে কথা বলেছি, অবিলম্বে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে, এই বিষয়টি মাননীয় স্বরাষ্ট্র মন্ত্রীর কাছে জানানো হবে, বিষয়টি সাংবিধানিক সহকর্মী মুখ্যমন্ত্রীর নজরেও আনা হবে। উল্লেখ্য, চলতি মাসের 12 তারিখে চোপড়া থানার চেতনাগঞ্জ গ্রামে ভারত বাংলাদেশ সীমান্তে ছোট নিকাশী নালা বড় করার জন্য জেসিবি দিয়ে নালা তৈরির কাজ চলছিল। এলাকার বেশ কিছু শিশু সেই কাজ দেখতে গিয়েছিল, আচমকা সেই গভীর নালার মাটি ধসে যায়, মাটির তলায় চাপা পড়ে চার শিশু। স্থানীয় মানুষ এবং বিএসএফ জওয়ানরা তাদের উদ্ধার করে চোপড়া দলুয়া স্বাস্থ্য কেন্দ্রে শিশুদের নিয়ে এলে চিকিৎসকেরা তাদের মৃত বলে ঘোষণা করেন। এরপর এলাকায় ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়। I am concerned only about the humanitarian aspects of the death of poor children in Chopra. I went there to understand the feelings of the parents, the dear and near ones of the dear departed. I could also take some steps by way of consolation to the bereaved family, and I also visited the camp of the BSF. BSF is also taking a very, very positive step to ameliorate the grievances of the people there. আজ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। তিনটি সাড়ম্বরে পালিত হলো জলপাইগুড়ি জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদে। বুধবার বিকেলে একাধিক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা এবং সংসদের কর্মীদের নিয়ে অনুষ্ঠানের আয়োজন করেন সংসদ চেয়ারম্যান লক্ষ্মমোহন রায় এবং সংসদ সচিব শ্যামলচন্দ্র রায়। এদিন সংসদ ভবনের দোতলায় অস্থায়ী শহীদ বেদিতে মাল্যদান এবং পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানান সকলে। পরে এই দিনটির তাৎপর্য তুলে ধরেন উপস্থিত বক্তারা। এদিনের কর্মসূচিতে হাজির ছিলেন নির্মল সরকার, সরোজিৎ চাকি, অরূপ দে সহ অন্যান্য প্রাথমিক শিক্ষকরা, ছিলেন সংসদের আধিকারিক এবং কর্মীরাও। জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের সচিব তথা ডিআই শ্যামলচন্দ্র রায় বলেন, বিশ্বের প্রতিটি ভাষাকেই সম্মান জানাতে হবে, এদিন অমর শহীদদের যথাযোগ্য মর্যাদায় শ্রদ্ধা জানিয়ে অনুষ্ঠান করা হলো। আজকে এখানে আন্তর্জাতিক ভাষা দিবসের উপলক্ষে আমরা অফিস স্টাফ এবং টিচারদের নিয়ে একটা প্রোগ্রাম করলাম। এখানে শহীদ বেদিতে মাল্যদান হলো, পুষ্পার্ঘ্য নিবেদন হলো, এবং 21 ফেব্রুয়ারির যে গুরুত্ব, আন্তর্জাতিক ভাষা দিবসের যে গুরুত্ব, সেই নিয়ে আলোচনা হলো। ক্যামেরায় পিনাকি শীলের সাথে অভিষেক সেনগুপ্তের প্রতিবেদন। সিসিএন তরাই ডুয়ার সংবাদ। আন্তর্জাতিক ভাষা দিবসে বীর বিপ্লবীকে স্মরণ জলপাইগুড়িতে। জলপাইগুড়ি জেলার ব্রিটিশ বিরোধী সংগ্রামের প্রথম শহীদ বীরেন্দ্রনাথ দত্তগুপ্তের 115তম শহীদ দিবস বুধবার পালন করা হলো শহীদ বীরেন্দ্রনাথ দত্তগুপ্ত স্মৃতিরক্ষা কমিটির পক্ষ থেকে। এদিন তার প্রতি শ্রদ্ধা জানিয়ে জলপাইগুড়ি জেলা পরিষদ প্রাঙ্গণে বিপ্লবী বীরেন্দ্রনাথ দত্তগুপ্তের মূর্তিতে মাল্যদান করে এবং পুষ্পস্তবক অর্পণ করে তার প্রতি শ্রদ্ধা জানানো হয়। এছাড়া দেশাত্ম বোধক সঙ্গীত পরিবেশন করা হয়। বীর বিপ্লবীর জীবনী নিয়ে আলোচনা করেন বক্তারা। উপস্থিত ছিলেন শৈবাল দাশগুপ্ত, অশোক সেনগুপ্ত, অধ্যাপক জিতেন দাস, পার্থসারথী চক্রবর্তী, প্রাক্তন বিধায়ক গোবিন্দ রায় প্রমুখ। বীরেন্দ্রনাথ দত্তগুপ্ত জলপাইগুড়ি জেলা স্কুলে পড়াকালীন বিপ্লবী যতীন্দ্রনাথ মুখোপাধ্যায় ওরফে বাঘা যতীনের সংস্পর্শে আসেন। কলকাতা হাইকোর্ট চত্বরে অত্যাচারী ব্রিটিশ ডিএসপি শামসুল আলমকে গুলি করে হত্যা করেন তিনি। 1910 সালের 21 ফেব্রুয়ারি মাত্র 20 বছর বয়সে তার ফাঁসি হয়। স্মৃতিরক্ষা কমিটির সম্পাদক চিকিৎসক পান্থ দাশগুপ্ত বলেন, শহীদ বীরেন্দ্রনাথ দত্তগুপ্তের আত্মবলিদান দিবস শ্রদ্ধার সাথে পালন করা হলো। তো স্মৃতিরক্ষা সমিতির উদ্যোগে এখানে আমরা সমবেত হলাম। আজকে তার আত্মবলিদান দিবস। জলপাইগুড়ি জেলায় স্বাধীনতা আন্দোলনের একমাত্র শহীদ বীরেন্দ্র দত্তগুপ্ত, তাকে দীর্ঘ সময় ধরে 80-এর দশক থেকেই প্রয়াত শচীন্দ্রনাথ দাশগুপ্তর নেতৃত্বে যে স্মৃতিরক্ষা সমিতি তৈরি হয়েছিল, সেই সমিতির কাজের ধারাবাহিকতাতেই আজকে আমরা সমবেত হয়েছি প্রত্যেক বছরের মতো শহীদ বীরেন দত্তগুপ্তের প্রতি আমাদের শ্রদ্ধা নিবেদনের জন্য। নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। ঘর
জল প্রতিরোধী সিমেন্ট দিয়ে না বানালে ঝরবে চোখের জল, জল ঢুকলে কনক্রিট দুর্বল হয়ে যায়। স্টার ওয়েদারশীল সিমেন্ট খারাপ আবহাওয়াতে ঘর ওয়েদার প্রুফ বানায়। স্টার ওয়েদার শিল্ড, জল প্রতিরোধী সিমেন্ট, ওয়েদার প্রুফ ঘর। ডক্টর স্কিয়ার পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার জলপাইগুড়ির স্বাস্থ্য পরিষেবায় এক উল্লেখযোগ্য নাম। এখানে কম খরচে একই ছাদে নিতে পাবেন USG, ইকোকার্ডিওগ্রাফি, এন্ডোস্কোপি, কোলোনোস্কোপি পরিষেবা। এছাড়াও পাবেন ডিজিটাল এক্সরে, ECG, MCD ও EMG এবং মেডিসিন পরিষেবাও। এখানে নিয়মিত রোগী দেখছেন জেনারেল ও ল্যাপ্রোস্কোপিক সার্জন ডাক্তার রজত ভট্টাচার্য। এছাড়াও নিয়মিত রোগী দেখছেন প্রখ্যাত অর্থোপেডিক ও ট্রমা সার্জন ডাক্তার কমলেশ বিশ্বাস, যিনি সমস্ত রকম ফ্র্যাকচার অপারেশন অথবা প্লাস্টার অতি দক্ষতার সাথে করে থাকেন। এছাড়াও রোগী দেখছেন শিশুরোগ বিশেষজ্ঞ ডাক্তার এনডি বিশ্বাস, ফিজিশিয়ান ডাক্তার এস চক্রবর্তী, স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডাক্তার পিপি ভদ্র এবং ফিজিশিয়ান ক্যান্সার রোগ বিশেষজ্ঞ ডাক্তার রাহুল ভৌমিক। স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে অপারেশনের বিশেষ সুবিধে রয়েছে। আমাদের ঠিকানা হাকিমপাড়া উষসি ভবনের বিপরীতে জলপাইগুড়ি। হেল্পলাইন নম্বর 03561-225-266-23-1750 এবং 8167-683-683। ফোন করতে পারেন 9832-431-778 অথবা 6294-156082 এই নম্বরে। স্বাস্থ্য পরিষেবায় অত্যাধুনিক প্রযুক্তির মেলবন্ধন, বিশ্বস্ত নাম মেরিনা মেডিকেল সেন্টার। আমাদের বহির্বিভাগে রয়েছে উন্নত প্রযুক্তির মাধ্যমে সকল প্রকার ইনভেস্টিগেশনের সুব্যবস্থা। জলপাইগুড়ি শহরে প্রথমবার 96 স্লাইসের অত্যাধুনিক সিটি স্ক্যান ছাড়াও USG, কালার ডপলার, ডিজিটাল এক্সরে, ECG, EEG সকল পরিষেবা রয়েছে এখানে। একই ছাদের তলায় মিলবে প্যাথোলজি বিভাগ, যেখানে সব ধরনের রক্ত পরীক্ষা, FNAC এবং বায়োপসি করা হয়। এছাড়াও ইকোকার্ডিওগ্রাফি, হলজার মনিটরিং, এন্ডোস্কোপি, কোলোনোস্কোপি এবং NCV পরিষেবা রয়েছে। আমাদের বহির্বিভাগে রয়েছে বিশেষজ্ঞ ডাক্তারদের চেম্বার, জেনারেল মেডিসিন, জেনারেল সার্জন, গাইনোকোলজিস্ট, পেডিয়াট্রি, অর্থোপেডিক, ডার্মাটোলজিস্ট, ENT, নিউরোলজিস্ট, কার্ডিওলজিস্ট, অনকোলজিস্ট, পালমোনোলজিস্ট এবং রিউমাটোলজিস্ট বিভাগ। আমাদের পরিষেবার নতুন সংযোজন ডেন্টাল ক্লিনিক, এখানে দাঁতের সব রকম পরিষেবা দেওয়া হয়। জলপাইগুড়ি শহরে প্রথমবার অত্যাধুনিক মডিউলার OT এবং ওয়েল ইকুইপড ICU পরিষেবা আমরাই নিয়ে এসেছি। এছাড়াও রয়েছে ডায়ালিসিসের সুব্যবস্থা, 24 ঘন্টা ইমার্জেন্সি ও মেডিসিন শপ। আপনার সুস্বাস্থ্য আমাদের অঙ্গীকার। জলপাইগুড়ি জেলায় আমরাই প্রথম নিয়ে আসছি সিমেন্সের উন্নত প্রযুক্তি সম্পন্ন MRI, শুরু হতে চলেছে সেপ্টেম্বর মাস থেকে। শহর জলপাইগুড়িতে সর্বপ্রথম অত্যাধুনিক পরিষেবা যুক্ত পেইন ক্লিনিক ও এমার্জেন্সি অর্থোপেডিক সেন্টার। রোগী দেখছেন প্রখ্যাত অর্থোপেডিক ও ট্রমা সার্জন ডক্টর কমলেশ বিশ্বাস। এখানে সকল অর্থোপেডিক অপারেশন, অল ফ্র্যাকচার, রিপ্লেসমেন্ট সার্জারি, প্লাস্টার অতি দক্ষতার সাথে করা হয়ে থাকে। বাতের ব্যথা, সায়াটিকা, গাঁটে গাঁটে ব্যথা, অস্থিক্ষয়জনিত ব্যথার চিকিৎসাও করা হয়। এছাড়াও কোমরে, হাঁটুতে, শিরদাঁড়ায় ব্যথা, চোট লাগা ব্যথা এবং নার্ভজনিত ব্যথার নিরাময়ের একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হল পেইন ক্লিনিক। পেইনলেস ইনজেকশনের সাহায্যে অতি পুরনো ব্যথাও নিরাময় করা হয়। স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে অপারেশনের বিশেষ সুবিধে রয়েছে। যোগাযোগ করুন ডক্টর স্কিয়ার পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে হাকিমপাড়া উষসি ভবনের বিপরীতে জলপাইগুড়ি। ফোন করুন 9804-21-3375 অথবা 6294-156082 এই নম্বরে। কোনোদিন ভেবে দেখেছেন আপনার প্রিয় মোবাইল ফোনটি কি ওয়াটারপ্রুফ, সেটি কি ডাস্টপ্রুফ? যদি আপনার উত্তর না হয়, তবে আপনার পাশে রয়েছি আমরা। আপনার দামি মোবাইল এবং স্মার্ট ওয়াচকে আজই বানান ওয়াটারপ্রুফ ও ডাস্টপ্রুফ। আমাদের নতুন অত্যাধুনিক মেশিনের সহায়তায় আপনার প্রিয় জিনিসটি জল ও ধুলোবালির হাত থেকে সুরক্ষিত থাকবে। যোগাযোগ করুন H2B হোম, গুর্জছোড়া বিল্ডিং, নেয়ার জাদুকড়াই, মার্চেন্ট রোড, জলপাইগুড়ি। বিস্তারিত জানতে কল করুন 9933-81-996 অথবা 9933-33-377 এই নম্বরে। ফিরে এলাম বিরতির পর, এখন বিস্তারিত সংবাদ।
সংশোধনাগার থেকে জীবনের দ্বিতীয় বড় পরীক্ষা। উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বসেছে জলপাইগুড়ির কেন্দ্রীয় সংশোধনাগারের দুই আবাসিক। গতকাল মঙ্গলবার তাদেরই একজন দিল ইকোনমিক্স এর পরীক্ষা। এদিন তাদের দেখতে যান উচ্চ মাধ্যমিক পরীক্ষার জয়েন্ট কনভেনর অঞ্জন দাস সহ অন্যান্য পদাধিকারীরা। পরে সংশোধনাগারের বাইরে অঞ্জন বাবু বলেন ইকোনমিক্স পরীক্ষা ভালো দিয়েছে ছাত্রটি, অপর আবাসিক ছাত্রের পরীক্ষাও ভালো হচ্ছে, তাদের প্রতি খেয়াল রাখা হচ্ছে। তবে ওই দুই আবাসিক কি কারণে সংশোধনাগারে সে বিষয়ে মুখ খুলতে চাননি কেউই। আমাদের এখানে দুজন ছাত্র পরীক্ষা দিচ্ছে সংশোধনাগারে, দুজনের মধ্যে একজনের আজকে পরীক্ষা ছিল ইকোনমিক্স। হ্যাঁ, সে কেমন পরীক্ষা দিচ্ছিল সেটা দেখার জন্যই আসা, তার কোনো সমস্যা হচ্ছে কিনা, শারীরিক অবস্থা ঠিক আছে কিনা, বা পড়াশোনার কোনো অসুবিধা হচ্ছে কিনা ইত্যাদি খবর নেওয়ার জন্যই আমরা এসেছি। মূলত কী কারণে সাজা না সেটা এটা আমরা বলতে পারছি না। অমিত বণিকের প্রতিবেদন, সিসিএন তরাই ডুয়ার সংবাদ। আজ 21 ফেব্রুয়ারি, জলপাইগুড়িতে রবীন্দ্রবিথি ও নীরজ কোরকের যৌথ উদ্যোগে সাড়ম্বরে মাতৃভাষা দিবস পালিত হল। উপস্থিত ছিলেন শহরের বিশিষ্ট গল্পকার অশোক গঙ্গোপাধ্যায়, ডক্টর আনন্দ গোপাল ঘোষ, অধ্যাপক সুভাষ কর্মকার, কবি রানা সরকার, কবি চিত্রা পাল, প্রাবন্ধিক রণজিৎ মিত্র প্রমুখ। বিশিষ্টজনরা বাংলা ভাষা এবং মাতৃভাষা নিয়ে নিজস্ব মতামত ব্যক্ত করেন এদিনের অনুষ্ঠানে। বিশিষ্ট সাংস্কৃতিক কর্মী ডালিয়া চৌধুরী কবিতা এবং গান শোনান। সপ্তর্ষ ভৌমিক বাংলাকে নিয়ে বিশেষ প্রয়োজনের জায়গাটি খুঁজে নিতে অনুরোধ করেন সকলকে। অনুষ্ঠানে কবিতা পাঠ করে শোনান চিত্রা পাল এবং মণিদীপা নন্দী বিশ্বাস। তার ছাত্রদের নিয়ে উপস্থিত ছিলেন রুজিনা লামা। তিনি একটি বাংলা এবং একটি নেপালি নাচ পরিবেশন করেন। রাজবংশী সঙ্গীত পরিবেশন করেন দুর্গা রায়। সাদ্রি ভাষায় রবীন্দ্রসঙ্গীত কবিতা পরিবেশিত হয় এদিন। উপস্থিত ছিলেন কবি শেখর কর। আলোচনা সভায় অংশ নেন বিশিষ্টজনরা। 21 ফেব্রুয়ারি পালন করছি, তো 21 ফেব্রুয়ারি যে ভাষা আন্দোলন, মাতৃভাষা দিবসের যে আন্দোলন, সেই আন্দোলনটা যাতে মানে আমরা বাংলার অধিকার নিয়ে লড়াইটা করতে পারি, সেই জন্য সকলে মিলে আমরা একসাথে হয়েছি আজকে। দিলীপ রায়ের প্রতিবেদন, সিসিএন তরাই টুয়ার সংবাদ। আগামীকাল ঐতিহ্যবাহী লোটা দেবীর কালী পুজো, আর চলছে তারই জোরদার প্রস্তুতি। করলা নদীর ওপর সেতু বানিয়ে নদীর ওপারে প্রাচীনকাল থেকেই রয়েছে লোটা দেবীর মন্দির, আর সেই মন্দিরে প্রতি বছরই অনুষ্ঠিত হয় লোটা দেবীর কালী পুজো। আগামীকাল লোটা দেবীর পুজো অনুষ্ঠিত হতে চলেছে, সেই পুজোকে কেন্দ্র করে এখন চলছে জোরদার প্রস্তুতি। করলা নদীর ওপর তৈরি করা হয়েছে অস্থায়ী বাঁশের সেতু। 5 দিন ধরে চলবে লোটা দেবীর মেলা, যাকে কেন্দ্র করে অসংখ্য দর্শনার্থীরা বিভিন্ন জায়গা থেকে লোটা দেবীর কালী পুজো দেখতে ভিড় করেন। পাশে রয়েছে একটি বড় জলাশয়, সেখানে বহুকাল ধরেই কচ্ছপের বসবাস, আর সেই সমস্ত কচ্ছপ দেখাশোনা করে এলাকার বাসিন্দারাই। মূলত করলা ভ্যালি চা বাগানে এই লোটা দেবীর মন্দির অবস্থিত। নদী পেরিয়ে মেলা দেখতে যাবে অনেক দর্শনার্থীরা। এখানে আমাদের তো শুক্রবারে পূজা, আর বৃহস্পতিবারে হচ্ছে আমাদের প্রতিমা আনা, আর এখানে একটা মেলা বসাইছি আমরা। মেলাতে নাগরদোলা এসেছে, ট্রেন এসেছে, আরো দোকান টোকান আসবে, দীর্ঘদিনের মেলা এটা, আর মিষ্টির দোকান আসবে। অমিত বণিকের প্রতিবেদন, সিসিএন তরাই টুয়ার সংবাদ। সারাদিনের আবহাওয়ার খবরাখবর নিয়ে শুরু করছি মৌসুম সংবাদ। বুধবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 24.4 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা 18.0 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সকাল 8:30 88%, বিকেল 5:30 79%, বৃষ্টিপাত হয়নি। শেষ করার আগে সংবাদ শিরোনাম আরো একবার। সংবাদ শিরোনাম নিবেদনে ভারত বিখ্যাত জ্যোতিষ গুরু, জ্যোতিষ সম্রাট শ্রী দেবাচার্য। 300 বছরেরও বেশি বংশ পরম্পরায় জ্যোতিষ শ্রী দেবাচার্য এবার আপনাদের শহর জলপাইগুড়িতে। গত 5 বছরেরও বেশি সময় ধরে সাফল্যের সঙ্গে এ শহরে ভাগ্য গণনা করে আজ হস্তরেখাবিদ হিসেবে জনপ্রিয়তার শীর্ষে তিনি। বিয়ে, পড়াশোনা, মামলা মোকদ্দমা প্রভৃতি নানা সমস্যার সমাধানের জন্য
প্রতি মাসের নির্দিষ্ট তারিখে বসছেন জলপাইগুড়ি ডিবিসি রোডের হোটেল ডিলা প্রীতমে। যোগাযোগ 9434317391 9163667741। আজ ভাষা দিবস সাড়ম্বরে পালিত জেলা জুড়ে। পালিত হলো জেলার প্রথম শহীদের আত্মবলিদান দিবস। আগামীকাল লোটাদেবীর পুজো, চলছে জোরদার প্রস্তুতি, ব্যাপক ভক্ত সমাগমের আশায় আয়োজকরা। এখনকার মতো খবর এ পর্যন্তই, ফিরে আসবো নির্ধারিত সময়ে, সঙ্গে থাকুন।